আফগানিস্তানকে বাংলা ওয়াশ করলাম আমরা টি টোয়েন্টি ফরম্যাটে, আমরা আফগানিস্তানের চাইতে বেশ কিছুটা পিছিয়ে সেই আফগানকে আমরা বাংলা ওয়াশ করেছি। আফগানের অহংকার মাটিতে মিশে গেছে, আফগানরা কতটা মানে বিরক্ত, ত্যক্ত এবং হতাশাগ্রস্ত সেটা মাঠেও দেখা গেছে। রশিদ খানের মতো বিশ্বখ্যাত তারকা বোলার যখন আমাদের দলের একেবারেই নবীন আসা মাত্র দলে এসেছেন, তাওহিদ হৃদয় মাত্র আন্তর্জাতিক ম্যাচে তিনি 16টা ম্যাচ খেলেছেন, 3টা সিরিজ টি টোয়েন্টির, এটা তার তৃতীয় সিরিজ। সেই নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কে যখন তিনি স্লেজিং করেছেন পরপর, আজকেও দেখা গেছে দ্বিতীয় ম্যাচে, এবং যখন প্রথম ম্যাচে আমরা দেখেছি তাকে স্লেজিং করতে, সেটা নিয়ে আলোচনা হয়েছে, দ্বিতীয় ম্যাচেও তিনি স্লেজিং করেছেন। এবং স্লেজিংয়ের মূল কারণ হচ্ছে তিনি আসলে পেরে ওঠেননি, তিনি মেজাজ হারিয়েছেন, বারবার মেজাজ হারিয়েছেন, সেটাতেই দৃশ্যটা স্পষ্ট হয়ে ওঠে যে আফগানিস্তান কত বড় ধাক্কাটা খেলো। তারা এই সিরিজ শুরুর আগে বলেছিল যে 2024-এর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা বাংলাদেশকে হারিয়েই তারা শুরু করতে চায়, সেটা যখন স্বপ্ন হয়ে থাকলো, হারানো তো দূরের কথা, বরং উল্টা বাংলা ওয়াশ হয়ে গেল, তখন মেজাজ হারানোটাই স্বাভাবিক। বাংলাদেশ যখন এই সিরিজটা জিতলো এবং সেই সিরিজের দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হলেন শাকিব আল হাসান, এবং সিরিজেরও সেরা খেলোয়াড় তিনি হলেন, ম্যান অফ দ্য সিরিজও তাকে করা হয়েছে। শাকিব দ্বিতীয় ম্যাচে 15 রানে 2 উইকেট নিয়েছেন, 3 ওভার বল করেছেন, 15 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচেও তিনি ভালো বল করেছেন, 2 উইকেট তিনি নিয়েছেন। প্রথম ম্যাচে তহিদ হৃদয় 47 রানের অসাধারণ একটা ইনিংস খেলার কারণে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, শাকিব আল হাসান আলোচনায় আসেননি। কিন্তু দ্বিতীয় ম্যাচে লিটন দাস, আফিফ, তহিদ, কারো ইনিংস যেহেতু বড় করার স্কোপ হয়নি কিংবা ওই রকম এককভাবে সামনে আসেনি, সেই কারণে অলরাউন্ড নৈপুণ্যটা বিবেচনা করা হয়েছে। শাকিব 15 রানে 2 উইকেট পাওয়ার পাশাপাশি 19 রানের একটা ইনিংসও খেলেছেন এবং সেটা অপরাজিত। এই অপরাজিত থেকে দলকে জয়ী করে তিনি বেরিয়েছেন, সেই কারণে ম্যান অফ দ্য ম্যাচ যেমন হয়েছেন, প্রথম ম্যাচ সেই ম্যাচে 16 রান করেছিলেন তিনি, 16 রানের পাশাপাশি 2 উইকেট নিয়েছিলেন, সব মিলিয়ে তার পারফরমেন্সটাই দলের সেরা পারফরমেন্স হিসেবেই বিবেচনা করা হয়েছে। তিনি সেরা খেলোয়াড় ম্যাচের এবং সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন। 4 উইকেট পেয়েছেন 2 ম্যাচে এবং 35 রান করেছেন, 35 রান এবং 4 উইকেটের ফলে তিনি ম্যান অফ দ্য সিরিজ হলেন। তহিদ হৃদয় যদিও 47 রান করেছেন প্রথম ম্যাচে, এই ম্যাচে তিনি 19 রান করেছেন, সেই দিক থেকে তারও একটা সম্ভাবনা ছিল, হয়তো হতে পারতো যদি তহিদ হৃদয় আজকে আউটটা না হয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকে একটা মানে তার স্কোরটা 30+ করতে পারতেন, তাহলে হয়তো তিনিও বিবেচনায় আসতে পারতেন। কিন্তু অধিনায়ক শাকিব আল হাসান সামনে থেকে নেতৃত্ব দিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে যে বাংলা ওয়াশের কৃতিত্ব সেটা নিশ্চিত করলেন, এবং নিশ্চিত করার দিনে খেলা শেষে তিনি তার স্বস্তিও প্রকাশ করেছেন। এর ঠিক আগে যখন আফগানিস্তানের সঙ্গে সর্বশেষ আমরা টি টোয়েন্টি সিরিজ খেলি 2018 সালে, সেই সিরিজ কিন্তু আমরা একেবারে লজ্জাজনকভাবে 3-0 হেরেছিলাম, তারা আমাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল। এবার ঠিক প্রতিশোধটা নেওয়া গেল বাংলা ওয়াশের মাধ্যমে, 18 সালের পরে, 4.5 বছর পরে যখন আমরা সেই প্রতিশোধটা নিলাম, এবং সেই প্রতিশোধটাই শুধু না, শাকিবের নেতৃত্বে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং তারপরে আফগানিস্তান টানা 3টা সিরিজ জেতা, ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টির, সব মিলিয়ে শাকিব বোধহয় নেতৃত্বের জায়গায় টি টোয়েন্টিতে এতটাই আলোচনায় এসে গেলেন। ওয়ান ডে বিশ্বকাপে তাকে নিয়ে যখন আলোচনা চলছিল তামিমের অবসর ঘোষণার পরে, সেটি হয়তো বিলম্বিত হবে, কিন্তু আমার মনে হয় যে দিন শেষে তামিম ইকবাল সুস্থ অসুস্থ এই আলোচনা যদি একটু দীর্ঘায়িত হয়, তাহলে ওয়ান ডে বিশ্বকাপেও তার এই যে ম্যাজিক্যাল নেতৃত্ব, সেই নেতৃত্বের দিকেই কোচ এবং বোর্ড যেতে পারে, এটা আমার ব্যক্তিগত ধারণা। তামিম ইকবাল অবসর ভেঙেছেন ঠিকই, আমার কেন যেন মনে হয় যে শেষ পর্যন্ত তাকে খেলোয়াড় হিসেবে খেলানো হবে বিশ্বকাপে, অধিনায়ক হিসেবে শাকিব আল হাসানকে দেখলে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না, কারণ যতটুকু শোনা যাচ্ছে এশিয়া কাপে তামিম ইকবাল হয়তো খেলতে পারবেন না,
এ মাসেরই 26 তারিখে তার লন্ডনে যাওয়ার কথা চিকিৎসার জন্য। এরপরে লন্ডনে চিকিৎসকদের সঙ্গে শিডিউল করা আছে, সেই চিকিৎসার পরে তার অপারেশন লাগবে নাকি দীর্ঘমেয়াদি ওষুধপত্রতে কাজ হবে সেটার উপরে নির্ভর করবে অনেক কিছু। তারপরে এশিয়া কাপের দল ঘোষণা করা হবে, প্রাথমিক দল ঘোষণা করা হবে, এবং আশঙ্কা করা হচ্ছে এশিয়া কাপের প্রাথমিক দলেও তামিম ইকবাল থাকবেন না যদি ডাক্তারের সিগনালটা ব্যাড সিগনাল হয়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমার মনে হয় সাকিব আল হাসানের এই টি টোয়েন্টির পরপর তিনটা সিরিজের ম্যাজিক্যাল জয় ওয়ানডে বিশ্বকাপের নেতৃত্বের ব্যাপারে বিসিবিকে, কোচকে নতুন করে ভাবাবে।